আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়ালিবাতুল মুসালাম আলা রসুলহি মুহমআ আলহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিন বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন তিনটি বিপদের কথা বলবো যে তিনটি বিপদ জিনা করলে জিনা কারীর উপর পতিত হয় বন্ধুরা বর্তমান সমাজে ভালোবাসার নামে প্রেমের নামে বিভিন্ন দিবসের নামে সব সময় জিনার কাজ চলতেছে জিনা এতটাই বেড়ে গেছে যেটা আপনারা পত্রিকার মধ্যে চোখ বুলালে বা নিউজ চ্যানেলের মধ্যে চোখ বুলালেই দেখতে পারবেন যে বর্তমান সমাজে জিনা কতখানি বেড়ে গেছে তো যারা আসলে জিনা করতেছে তারা যদি জানতো যে জেনা করার পরিণতি কী এবং জেনাকারি সম্পর্কে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি বলেছেন কি কি বিপদের কথা বলেছেন তাহলে তারা কখনোই জেনা করার সাহস পেত না তো বন্ধুরা আজকে সেই তিনটি বিপদের কথা বলবো যে তিনটি বিপদ জেনা করলে তার উপর পতিত হয় তো আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ চলুন শুরু করি প্রিয় বন্ধুরা ইবনে মাজাহ শরীফের হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ তালহু রসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনা করবে তার উপর তিনটা বিপদ পতিত হবে তার মধ্যে প্রথম নাম্বার হলো যে কলেরা হবে মহামারী হবে অল্প বয়সে মৃত্যু হবে দ্বিতীয় নাম্বার হল যে এমন রোগ হবে যেটা বংশে ছিল না ডাক্তারও চেনে না তো বর্তমান তাই হচ্ছে এমন রোগ হচ্ছে যেরা দেখা যাচ্ছে আলতা আলট্রাসোনোগ্রাম করার পরেও ধরা পড়তেছে না এক্সরে করার পরেও ডাক্তার ধরতে পারতেছে না যে কি রোগ হয়েছে আর তৃতীয় নাম্বারে হলো যে দারিদ্রতা বেড়ে যাবে যে দারিদ্রতা এতটাই বেড়ে যাবে যে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে তো বন্ধুরা যে ব্যক্তি জিনা করবে তার উপর এই তিনটি বিপদ পতীত হবে এজন্য সাবধান কখনো যেন আপনার আমার দ্বারা জিনার কাজ সংঘটিত না হয় শুধু আপনি নিজেই যে সতর্ক হবেন তা নয় আপনি যদি একজন বাবা হয়ে থাকেন তাহলে আপনাকে সতর্ক করতে হবে আপনার ছেলে মেয়েকে যেন তারা জিনার কাজে লিপ্ত না হতে পারে আপনি যদি একজন ভাই হন তাহলে আপনার দায়িত্ব হবে আপনার ছোট ভাই বোনদেরকে জিনার কাজ থেকে ফেরানো তো বন্ধুরা এই জিনার কাজ থেকে আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং যারা ভালোবাসার নামে প্রেমের নামে জেনার কাজে লিপ্ত হচ্ছে তাদেরকেও সতর্ক করার চেষ্টা করবেন সকলেই যেন জেনা থেকে ফিরে আসতে পারে এবং তওবা করতে পারে সতর্ক হতে পারে এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে এই হাদিস সম্পর্কে জানতে পারে আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষন পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা ইয়া সলি ওয়া সাল্লিম দা ইমান আবাদান আলা